বনগা পৌরসভার উদ্যোগে বিদ্যাসাগরের জন্মদিন পালন। বনগা সোনালী মোড়ে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানের পাশাপাশি শ্রদ্ধা জানান বিশিষ্ট জনেরা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন গোটা রাজ্য জুড়ে শ্রদ্ধা সহকারে পালিত হলো দিনটি। এদিন বনগা পৌরসভার উদ্যোগে বনগা সোনালী মোড়ে বনগা পৌরসভার উদ্যোগে প্রতিষ্ঠিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদানের মাধ্যমে পালন করা হয় দিনটি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি মলয় গোস্বামী, উপস্থিত ছিলেন পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর বৃন্দ। প্রথমেই সকলে বিদ্যাসাগরের পাদদেশে উপস্থিত হয়ে বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে হাজির ছিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, হাজির ছিলেন অভিভাবকেরা। পড়ুয়াদের নিয়ে পৌরসভার পক্ষ থেকে বিদ্যাসাগরের ওপর তাৎক্ষণিক বক্তৃতার আয়োজন করা হয়। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে কবি মলয় গোস্বামী বলেন, বিদ্যাসাগর আমার কাছে বর্ণ পরিচয়, তিনি আমাদের পথ দেখান, সেই আলোই আমরা আলোকিত হই। তিনি আরো বলেন, ছোটবেলা থেকে জানি বিদ্যাসাগর মানেই বর্ণ পরিচয়, এবং আমি যে লেখাপড়া করছি এসব লিখছি টিখছি, তো বিদ্যাসাগর না হলে তো সম্ভব হতো না। মনে হচ্ছে যে অন্ধকারে একটা হেরিকেন নিয়ে বিদ্যাসাগর আমাদের গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন আর সবাইকে বলছেন যে পড়াশুনো ভালো, মানুষকে উপকার করা ভালো, অন্যের জন্যে কোনো কিছু করা ভালো। সেই জন্যে কোনো কোনো সময় কাজ করতে গেলে মনে হয় বিদ্যাসাগর ওটা পেরেছিলেন, আমরা সেটা পারছি না। এখন অন্তত বিদ্যাসাগরের প্রভাব প্রভাবিত হয়ে কিছু মানুষকে এগিয়ে আসতে হয় মানুষের জন্যে, সবার জন্যে। এবং বারবার আমার মনে পড়ে যে বিদ্যাসাগর তার মার জন্যে কতদূর গঙ্গা দামোদর উনি সাঁতরে জানেন, ওটা মানে গল্প আর কি, আসলে বহু দূর পার দিয়ে হেঁটে হেঁটে মার কাছে গেছেন। মাকে ভালোবাসতে গেলেও বিদ্যাসাগর, লিখতে গেলেও বিদ্যাসাগর, কারোর জন্যে ভাবতে গেলেও বিদ্যাসাগর। এখন পর্যন্ত এই বিদ্যাসাগরের জন্মদিনে আমরা এসেছি পৌরসভার একটা অনুষ্ঠান, এবং এসে দেখি কত বাচ্চা কাচ্চা, মনে হচ্ছে ওদের মধ্যে থেকে যদি বিদ্যাসাগরের নতুন অন্তত থিম কেউ উঠে আসে তাহলে ভালো হয়। এই বিষয়ে বনগা পৌরসভার পৌরপ্রধান বলেন, আজ এই মহান মানুষের জন্মদিন, তার জন্মদিনে আমরা এখানে একত্রিত হতে পেরে আনন্দিত। এদিন বনগা বন্য পরিচয়ের উদ্যোগেও পালিত হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। 203তম আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনকে সামনে রেখে বনগা পৌরসভার স্কুলের কচি কাচাদের নিয়ে বনগা পৌরসভার কাউন্সিলর এবং স্টাফদের সঙ্গে নিয়ে আজকে আমরা এখানে বিদ্যাসাগরের পূর্ণায়ব মূর্তির সামনে, যেটা পৌরসভায় তৈরি করেছে, তার সামনে দাঁড়িয়েই আমরা আজকে বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানানোর বিষয় হচ্ছে বিদ্যাসাগর যদি না চিন্তা করা হয় তাহলে শিক্ষার আলোয় আলোকিত হয় না বাংলা সংস্কৃতির বা বিভিন্ন গঠন দেব ভারত গঠনের ক্ষেত্রে তার অবদান, সেই মানুষটাকে আমরা স্মরণ করছি। এদিন সন্ধ্যায় বনগা পল্লীভার্তা রোডে বর্ণ পরিচয় কক্ষে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে হাজির ছিলেন বিশিষ্ট জনেরা। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যাসল্যান্ড, বনগা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ,